আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার কৃষি সহায়ক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করবো সেই বিষয়টি হচ্ছে আপনার গরু হিটে আসার ঘাস আপনার গরুকে যে ঘাস খাওয়ালে আপনার গরু তাড়াতাড়ি সুস্থ হয়ে হিটে আসবে সেই বিষয়টি আমি আজকে আপনাদের জানাবো তো দর্শক যদি আপনারা যদি খামারে বা বাইরে যে গরু লালন পালন করে থাকেন তো হিটে আসে না তো ওগুলাকে বন্ধা গরু বলে তো এই হিটে আসার ঘাস দিয়ে যেভাবে আপনার গরুকে খাওয়ালে আপনার গরু সুস্থ হবে এবং হিটে আসবে তো সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে পুরোপুরিভাবে জানাবো তো দর্শক আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাওয়ানোর পরেও যদি আপনার গরু সুস্থ না হয় এবং হিটে না আসে তো এই হিটে আনবেন যেভাবে এই ঔষধি গাছ দিয়ে যদি আপনারা হিটে না আসার পরে যে আপনার যে এক প্রকার ঔষধ খাওয়ান ডাক্তার স্বর্ণপূর্ণ হওয়ার পরও ওষুধ খাওয়ানোর পরও আপনার গরু হিটে আসে না তো হিটে যদি না আসে এই ঘাস দিয়ে যেভাবে আপনার বিনা খরচে যেভাবে আপনার গরুকে হিটে আনবেন সেই বিষয়টি জেনে নিন সেটি হচ্ছে প্রথমত যদি আপনার গরু যদি হিটে না আসে তাহলে তো আপনার গরুকে গোস্তের দামে বিক্রি করতে হয় তো গোস্তের দামে বিক্রি করলে তো তেমন একটি লাভ হয় না আপনার গরু যে লালন পালন করে থাকেন একটা সময় কিন্তু ভালো একটি খাবার খাওয়ানোর পরে যে খরচ হয় তো এই খরচ খাওয়ানোর পরেও তো বিক্রিগ্রস্ত দামে বিক্রি করলে লাভ হয় না তো যদি একটি বাঁচর হয় বা দুধ উৎপাদন হয় তাহলে আপনার ওই এক একসময় লাভবান হন বাসর বিক্রি করে তো এটি হচ্ছে এই যে ওষুধি গাছ এই হিটে আনার গাছ এই গাছটি হচ্ছে রসুন গাছ এই রসুন গাছ দিয়ে যেভাবে আপনার গরুকে হিটে আনবেন তো সেটি হচ্ছে আপনারা প্রথমত এই গাছগুলোকে আপনারা সংগ্রহ করে নেবেন এটি হচ্ছে রসুন গাছ এটি আপনারা বাড়ির আশেপাশে কিন্তু জন্মায় না এটি খেতে খামারে জন্মায় সেটি হচ্ছে এখানে দেখুন আমি আরও কিছু দেখাচ্ছি এখানে জাল দিয়ে বের আছে এখানে মরিচ চাষ করা হয়েছে তো মরিচ চাষের যে পাশাপাশি যে একটি নালাযুক্ত আইল দেওয়া হয়েছে জমির ভাগ ওইখান থেকে এখান থেকে জন্ম হয়েছে তো এই রসুন গাছগুলোকে আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর যে কাজগুলো করবেন দর্শক যদি আপনার এই গরু হিটে না আসে তাহলে এই যে এই ঘাস দিয়ে এই ঘাস দিয়ে যেভাবে হিটে আনবেন তো এই ঘাসের যে উপকরণ সেটি হচ্ছে এই ঘাসগুলোকে আপনারা সংগ্রহ করবেন কিছু পরিমাণে এখানে যেহেতু একটি গাছ জন্মাইছে সেই জন্য আপনারা আরও কিন্তু আপনার জমিনে আছে আমি দেখাবো তো আমি দেখাইনি একটি গাছ দিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে রসুন গাছ এটি আপনারাও খেতে পারবেন রান্না করে এটি আসলে একটি তিতা জাতীয় শাক যারা আপনারা যদি করলা ভাজি খেয়ে থাকেন তো করলার মতো তিতা হবে এই শাকটি তো এই এই ঘাসগুলোকে আপনারা সংগ্রহ করুন সংগ্রহ করার পরে যে কাজগুলো করবেন দর্শক যাতে করে কীটনাশক না থাকে এই ঘাসের মধ্যে সেই জন্য এই ঘাসটাকে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যে কাজগুলো করবেন দর্শক সেটি হচ্ছে এই আপনারা এই গাছগুলোকে ধোয়ার পরে শুকিয়ে নেবেন যাতে করে একবারে শুকিয়ে না যায় সেই জন্য খেয়াল রেখে যাতে করে পাতাগুলো একবারে শুকিয়ে না যায় সেই জন্য সেই দিকে খেয়াল রেখে কিছু পরিমাণ হালকা শুকিয়ে নেবেন যাতে করে কোনো বৃষ্টি আপনার গরুর না করতে পারে সেই দিকে খেয়াল রেখে আপনারা এই গাছগুলোকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনার খাবার ছোটার সাথে এই গাছগুলোকে মিক্সার করে দেবেন মিক্সার করার পরে সে আপনার যে ছোলা বাজারে বুট পাওয়া যায় এই বুটের সাথে এই গাছগুলোকে আপনারা নিয়মিত দশ থেকে পনেরো দিন খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার গাবি পুরোপুরিভাবে সুস্থ হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই এই গাছগুলো খাওয়ানোর পরে যে বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার গাবিকে দশ থেকে পনেরো দিন আলাদাভাবে আপনার ছোলা বুটগুলো পাওয়া যায় এই বুটগুলোর সাথে আপনার যে সোটা খাবার সোটা পাওয়া যায় এই খাবার সোটা আপনারা মিক্সার করবেন প্রথমত যে এই সোলার বুটগুলো আপনারা সারাদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে ওটাকে আপনারা গ্যাজার সৃষ্টি করাইবেন এবং রাতে সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং তার বাদের দিন সকালবেলা ছোটার সাথে মিশিয়ে আপনার গাভীকে গরুকে খাওয়িয়ে দিবেন আর খাওয়িয়ে দিবেন বলতে আর এই গাছগুলোকে আপনারা যেভাবে আপনাকে খেতে খাওয়াতে বললাম সেইভাবে আপনার গরুকে খাওয়িয়ে দিবেন খাওয়িয়ে দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে এই ঘাসে আপনার গরু হেঁটে আসবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকানে ক্লিক করে রাখবেন বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন